আসসালামু আলাইকুম এ ব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো ভীষণ মজাদার একটি ঝামেলা ছাড়া তৈরি করা মিষ্টি রেসিপি অর্থাৎ হুটহাট মিষ্টি জাতীয় খাবার খেতে চাইলে আপনারা কম সময়ে কম উপকরণে এই মিষ্টিটা ঘরেই তৈরি করে নিতে পারবেন আর খেতে খুবই মজার হয়ে থাকে অর্থাৎ আজকের আয়োজনে আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিম দুধ এবং চিনি দিয়ে ভীষণ মজাদার ডিমের লাচ্চি আশা করছি বরাবরের মতো আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না তো ডিমের লাচ্ছি তৈরি করে নেওয়ার জন্য এখানে দুটো ডিম একটা বাটিতে আমি ভেঙে নিলাম ডিমের সাইজটা এখানে ছোট হওয়ার কারণে আমি দুটো ডিম দিয়েছি তবে আপনি চাইলে কিন্তু এখানে একটা ডিম দিয়েও এটা তৈরি করে নিতে পারবেন তারপর দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ চিনি এখন ডিম এবং চিনি একত্রে একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি চেষ্টা করবেন ডিমের এই মিশ্রণটাকে একটু সময় নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে তো লাচিটা তৈরি করে নেওয়ার জন্য ডিম এবং চিনির এই মিশ্রণটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এটা আমি সাইডে রেখে দিচ্ছি তারপর অন্য একটা প্যানে এখানে নিয়ে নিয়েছি দুই কাপ তরল দুধ তরল দুধের পরিবর্তে আপনি চাইলে কিন্তু এখানে গুঁড়ো দুধ দিয়েও এটা তৈরি করতে পারবেন সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম দু টুকরো এলাচ এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো গুঁড়ো দুধ আসলে গুঁড়ো দুধটা দিলে টেস্টটা আরও বেশি ভালো আসবে তবে আপনি চাইলে এখানে গুঁড়ো দুধটা দিতেও পারেন আবার না চাইলে নাও দিতে পারেন গুঁড়ো দুধটা দিয়ে দেওয়ার পর এখন এই তরল দুধটার সঙ্গে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি যখন গুঁড়ো দুধটা তরল দুধ তার সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে তারপর আমি চুলাটা ধরিয়ে দিব এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে প্রায় তিন থেকে চার মিনিটের মতো সময় নিয়ে অনবরত নেড়েচেড়ে এখানে দুধটাকে আমি একটু জাল করে নিচ্ছি আর এই মিষ্টিটা তৈরি করে নেওয়ার জন্য দুধটা খুব বেশি সময় নিয়ে জাল করে কিন্তু ঘন করতে হবে না কিছুক্ষণ এটা নেড়েচেড়ে জাল করে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো কান্ডেন্স মিল্ক কান্ডেন্স মিল্কের পরিবর্তে আপনি চাইলে কিন্তু এখানে চিনিটাও দিতে পারেন কানডেন্স মিল্ক দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আমার কাছে মনে হয় যে কোনো মিষ্টি জাতীয় খাবার তৈরিতে যদি সামান্য পরিমাণ লবণ দেওয়া হয় তো এর টেস্টটা একটু বেশি ভালো আসে তবে কেউ যদি মিষ্টি জাতীয় খাবার তৈরিতে লবণ দিতে না চান তো ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে এটা বাদও দিতে পারেন কোনো সমস্যা হবে না কানডেন্স মিল্কটা দিয়ে দেওয়ার পর আরও তিন থেকে চার মিনিটের মতো সময় নিয়ে একটু নেড়েচেড়ে এটা একটা জাল করে নিয়েছি তারপর এখন দিয়ে দিচ্ছি আগে যে ডিম এবং চিনি মিশ্রণটা ফেটিয়ে রেখেছিলাম সেটা আর এটা ঠিক ওপর থেকে একটু ধীরে ধীরে এটা তরল দুধটার ভেতরে দিতে হবে তারপর ডিমের এই মিশ্রণটা তরল দুধটার ওপরে দিয়ে দেওয়ার পর একটু ওয়েট করতে হবে অর্থাৎ প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো একটু ওয়েট করতে হবে তারপর এটা একটু আলতোভাবে নেড়ে চেড়ে দুধটার সঙ্গে মিশিয়ে নিতে হবে তবে খুব বেশি মিশিয়ে ফেলা যাবে না আর যখন ডিমের এই মিশ্রণটা তরল দুধটার উপর দিবেন তখন চুলার রাস্তা মিডিয়াম লোতে রাখতে হবে তো লাচ্ছিটা কিন্তু এখানে আমার তৈরি করা হয়ে গিয়েছে আর আমি যেমনটা বলেছিলাম এটা কিন্তু খুব বেশি ঘনও হবে না এখন এই লাচ্ছিটা আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি চেষ্টা করেছি ঝামেলা ছাড়া কম সময়ে ঘরে থাকা সামান্য কিছু উপকরণে ঝটপট তৈরি করতে পারবেন ঠিক সেরকম একটি মিষ্টি রেসিপি আপনাদেরকে দেখানোর জন্য আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর এই লাচ্চিটা কিন্তু ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে চেষ্টা করবেন অ্যাটলিস্ট এটা তৈরি করে নেওয়ার পর যখন একটু ঠান্ডা হয়ে আসবে তারপর নর্মাল ফ্রিজে রাখতে নর্মাল ফ্রিজ থেকে বের করে তারপর এটা আপনারা সার্ভ করবেন আর দেখার সৌন্দর্যের জন্য ওপর দিয়ে আমি কিছু কিশমিশ দিয়ে এটা একটু সাজিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিশমিশের পরিবর্তে এখানে কিন্তু বাদাম কুচিটাও দিতে পারেন বাদাম কুচি বা কিশমিস দিলে এটা খেতে আরও বেশি ভালো লাগবে আশা করছি সহজভাবে দেখানো ডিমের লাচির আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি রেসিপি সম্পর্কে কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাতে পারেন আমি রিপ্লাই দিতে ট্রাই করব। সেই সঙ্গে এই রেসিপিটি যারা আমার ফেসবুক পেজ কুকিং কুকিংয়ে দেখছেন এ ধরনের সহজ এবং মজার সব রেসিপি দেখতে চালা আমার ফেসবুক পেজটাতে একটা লাইক দিয়ে রাখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ